গত 4ই মে বৃহস্পতিবার দুপুর 12:30 এর সময় দাকুপ উপজেলার বাণীশান্তা ইউনিয়নে নদীতে নেট জাল টানারত অবস্থায় বজ্রপাতের আঘাতে সুজিত মণ্ডল নামে এক জেলে আহত। সুন্দরবন সংলগ্ন মোংলা বন্দরের অপর পার পশুর নদীতে মাছ ধরা অবস্থায় বজ্রপাতের আঘাতে পানিতে ডুবে যায় সুজিত মণ্ডল। এ সময় মাছ ধরা অন্য জেলের উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক উত্তম মণ্ডলের নিকট নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য দাকুপ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন।